এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ টাইপ এইট আংশিক ভগ্নাংশ অনেক 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 ভার্সান আছে তো আমরা সবকটাই দেখব তো মেনলি সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এরকম তো এটা হচ্ছে যে প্রথমে আমরা যদি দেখি যে নিচে যতগুলো ফাংশান দেওয়া আছে আমরা জানি আংশিক ভগ্নাংশ এরকম থাকে যে উপরে একটা ফাংশন থাকে নিচে অনেকগুলো ফ্যাক্টর করা ফাংশন থাকে সো প্রত্যেকটা ফাংশান একঘাত যদি হয় তখন আসলে একটা ইজি ওয়েতে করে দেওয়া যায় এই ইজি ওয়েটা হচ্ছে এরকম আমরা জানি আমরা এভাবে একটু চিন্তা করতে পারি যে এটাকে আমরা ছোটোবেলায় যখন আমরা করতাম তখন আমরা এই কাজটাকে আসলে কীভাবে করতাম সো এই কাজটাকে আমরা করতাম হচ্ছে এখানে আমরা জানি এটাকে এ বাই এক্স মাইনাস ওয়ান বি বাই এক্স মাইনাস টু অ্যান্ড সি বাই এক্স মাইনাস থ্রি এভাবে লিখতাম রাইট অ্যান্ড দেন আমরা এটাকে সহক সমীক্ষিত করে করে আমরা আসলে মিলাইতাম বাট এটা আমরা একটু ইজিলি করতে পারি ইজিলি করতে পারি কী হবে এখানে আমাদের এ বি সি তিনটাই আসলে একটা কনস্ট্যান্ট সো এই কনস্ট্যান্টটা আমরা আসলে কীভাবে বের করতে পারি এটাকে বলা হয় হচ্ছে থামরুল থামরুল ইউজ করে আমরা কাজ করতে পারি থামরুল বা অনেক সময় বলা হয় কভার আপ মেথড কভার আপ মেথড সো হোয়াট ইজ কভার আপ মেথড বা থামরুল সো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি নিচের তিনটা টার্মের দিকে তাকাই একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান একটা হচ্ছে এক্স মাইনাস টু একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আচ্ছা তা আমরা চিন্তা করি এটা একটা বক্স এই বক্সে আমরা প্রথমে যখন এক্স মাইনাস ওয়ানের উপরে কনস্ট্যান্টটা বের করার ট্রাই করব আমরা যে কাজটা করবো যে এই পার্টটা থেকে এক্সের ভ্যালু কত আসে সেটা আগে চিন্তা করি সো এটাকে যদি আমরা লিখি এক্স মাইনাস ওয়ান একোয়াস টু জিরো তাহলে এক্সের ভ্যালু আসটা হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে আমাদের একটা কাজ যে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি ওয়ান সিমিলারলি আমরা এখান থেকে পাবো এক্সের ভ্যালু হচ্ছে এক্স ইকোস টু টু আর এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো হচ্ছে এক্স ইক টু থ্রি সো এই তিনটা ভ্যালু নিয়ে আমরা এখানে এই বক্সের মধ্যে বসাবো আচ্ছা সো বসানোর সময় আমরা যে কাজটা করবো খেয়াল করি আমরা যদি এক্সের মান ওয়ান এই বক্সে বসাই বসানোর আগে যে কাজটা করতে হবে যার থেকে এই মানটা আসছে তাকে কভার করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য একে কভার আপ মেথড বলে বা থামরুল বলে যে আঙ্গুল দিয়ে ঢেকে রাখতে হবে আর কি তামার আঙ্গুল তো ছোটো এটা দিকে হবে না আমি কভার আপ মেথড দিয়ে কাজ করি যেটা বলতেছিলাম যে যার থেকে যে মানটা আসছে ওকে বাদ দিয়ে বাকি পুরা বক্সের উপর বসাইতে হবে ওকে বসালে কী হবে আসলে ওয়ান মাইনাস ওয়ান হলে তো জিরো হয়ে যায় সেটা অসংখ্যিত হয়ে যাচ্ছে তাহলে ওকে বাদ দিয়ে যদি আমি বাকিটাতে বসাই খেয়াল করে দেখি যে ওয়ান বসাচ্ছি তাহলে আমার উপরে আসতে আসছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টু এন হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এই যে ভ্যালুটা এই ভ্যালুটাই হচ্ছে আসলে এই এ এর মান এখানে যে আমরা কনস্ট্যান্টটা বসাচ্ছি সেই কনস্ট্যান্টের মান হচ্ছে এইটা সো বেসিক্যালি তাহলে আমাদের এখানে আস্তে আস্তে কত আমাদের এখানে আসতে আসছে এক্স মাইনাস ওয়ান এখানে হিসাব করলে উপর হচ্ছে টু আর নিচে হচ্ছে আমার এখানে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস টু তার মানে হচ্ছে টু বাই টু ইস ওয়ান সো এটা হচ্ছে তাহলে আমাদের এ ভ্যালু যে এ ভ্যালুটা আমরা আসলে বের করি অনেক সহ সমীকৃত করে টরে তাহলে এটা খুব ইজি মেথড আমরা আবার বলি যে যখন আপনি কোনো একটা টার্মের উপরে কনস্ট্যান্টটা নিয়ে কাজ করবেন তখন ওই টার্মটা থেকে আগে এক্সের মান বের করেন অ্যান্ড ওই মানটা এই পুরো ফাংশনটার উপর বসাবেন বাট ওকে বাদ দিয়ে ওকে ঢেকে কভার করে তারপরে যা পাবো উপরে বসাবো নিচে বসাবো টোটালটা হিসাব করলে যা পাবো এই পুরোটাই হচ্ছে আমার এর ম্যান সিমিলারলি যখন আমি এক্সে ভ্যালু এক্স মাইনাস টু এর উপরটা নিয়ে কাজ করবো তখন এক্সে ভ্যালু টু বসাবো সো আমি টু বসাবো হচ্ছে এই পুরো বক্সে কিন্তু এক্স মাইনাস টুকে ঢেকে সো তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে উপরে টু স্কোয়ার প্লাস ওয়ান নিচে টু মাইনাস ওয়ান এন হচ্ছে টু মাইনাস থ্রি সো তাহলে আমাদের উপরে আসতে হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে ওয়ান ইন টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আমি আলটিমেটলি পাচ্ছি মাইনাস ফাইভ বাই x মাইনাস টু এটাই হচ্ছে আমাদের এর মান অ্যান্ড লাস্ট অফ অল আমি যখন থ্রি নিয়ে কাজ করবো এক্স মাইনাস থ্রি এর উপরের কনস্ট্যান্টটা তখন আমি থ্রি নিয়ে এখানে বসাবো এক্স মাইনাস থ্রিকে বাদ দিয়ে বিকজ ওকে বসাইলে ইনফিনিটি চলে আসবে সো ওকে বাদ দিয়ে যদি বাকি বক্সে বসাই আমি পাচ্ছি হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে থ্রি মাইনাস ওয়ান থ্রি সো উপরে হচ্ছে টেন বাই টু দ্যাট হচ্ছে তো এ হচ্ছে আমাদের কভার আপ মেথডে আমরা তাহলে বের করে ফেলতে পারি তাহলে কভার আপ মেথডটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কার্যকরী একটা মেথড যেটা আমরা খুব অল্প সময়ে আসলে এবিসি এর মান বের করতে পারি তাহলে আমরা তখন এখন লিখতে পারি যে এই যে আমাদের এই পার্টটা এটাকে আমরা তাহলে লিখতে পারি এটা হচ্ছে ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বা মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস ফাইভ ইন্টু ডি এক্স বাই এক্স মাইনাস টু প্লাস ফাইভ ইন্টু ডি এক্স বাই এক্স মাইনাস থ্রি এটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি সো এটা যদি আমরা লিখে ফেলতে পারি তাহলে বাকি কাজটা আসলে খুবই ইজি এবং আমরা তাহলে জানি যে নিচেরটাকে ডিফার্সেট করলে যে উপরটা পাওয়া যায় অ্যান্সার হচ্ছে লন নিচেরটা টাইপ ওয়ানে সো টাইপ আমরা যদি করি তাহলে হচ্ছে নিচে ফাংশনকে করলে ওয়ান পাওয়া যায় উপরে ওয়ান আছে তাহলে অ্যান্সার হচ্ছে লন এক্স মাইনাস ফাইভ এক্স ওয়ান দেন মাইনাস ফাইভ একইভাবে লন এক্স মাইনাস টু প্লাস ফাইভ এন এক্স মাইনাস থ্রি প্লাস সি এই হচ্ছে আমাদের কাজ সো তাহলে আংশিক ভগ্নাংশে এই ফর্মেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আসে আমরা যখনই দেখব যে নিচে হচ্ছে আমাদের ঘাত বেশি এবং উপরে কম তখন এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা টার্মের ভিতরে কোনো স্কোয়ার নেইগুলো সব একঘাত একটা ফাংশন তখন আমরা আসলে এইভাবে কাজ করতে পারি সো আমাদের যদি এখন এরকম আরেকটা অঙ্ক দেয় ধরা যাক যে এক্স ইন এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস উপরে ধরেন যে এক্স মাইনাস ওয়ান ডি এরকম আছে তো তখন আমাদের তাহলে এখানে জানি একটা হচ্ছে এক্স আসবে একটা হচ্ছে এক্স প্লাস আসবে একটা হচ্ছে এক্স মাইনাস আসবে এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন আচ্ছা এখন আমি উপরে তাহলে কী বসবে সেটা আমরা দেখি এখান থেকে এক্সে মান কত পাচ্ছি এটাকে জিরো লিখলে এক্সে মান পাচ্ছি জিরো তাহলে জিরো একে বাদ দিয়ে বা এটাতে বসাবো তাহলে উপরে হচ্ছে জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান নিচে প্লাস ওয়ান আর মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই মাইনাস থ্রি হচ্ছে ওয়ান বাই থ্রি সো ওয়ান বাই থ্রি হচ্ছে এইটার কনস্ট্যান্ট প্লাস এবার এখান থেকে আমি পাচ্ছি এক্স এ মান মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান একে বাদ দিয়ে বা বসাবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে পাচ্ছে মাইনাস টু উপরে আর নিচে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি সো মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ফোর তাহলে উপরে হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে প্লাস ফোর আর লাস্ট অফ অল আমার এখানে এক্স মাইনাস থ্রি দ্যাট মিনস এক্সের ভ্যালু হচ্ছে তিন একে বাদ দে বাকিটাতে বসাব সো থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ উপরে হচ্ছে টু নিচে হচ্ছে থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান তার মানে চার ইন্টু তিন বারো টু বাই টুয়েলভ এখন বাকি কাজটা একদমই ইজি যে ওয়ান বাই এ করলে আমরা জানি লন এক্স এখানে হচ্ছে মাইনাস হাফ এটা হবে লন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বিকজ নিচেরটাকে ডিফেনশিয়েট করলে ওয়ান পাওয়া যায় যেটা উপরে আছে অবশ্যই আর এটা হচ্ছে ওয়ান বাই সিক্স লন এক্স মাইনাস থ্রি প্লাস সি সো তিন লাইনে আসলে অঙ্কটা হয়ে যায় বাট আগেই অ্যাগেইন যে এইটা আমার তখনই করতে পারবো যদি আমার এই প্রত্যেকটা ফাংশানগুলো একঘাত হয় একঘাত যদি না হয় তখন আসলে আমাদের নিয়মগুলো একটু ডিফারেন্ট হবে ঠিক আছে সো সেক্ষেত্রে আসলে কী করব সেটা আমরা এখন একটু দেখব এখন যদি আমরা এরকম দেখি যে আমাদের এক্সেস উপরে দীঘাত নিজেও দীঘাত আছে এই অঙ্কগুলো আমরা আগেও করে আসছি টাইপ টুতে বা টাইপ থ্রি বা ফোর ফোরে অ্যাকচুয়ালি করে আসছি কিন্তু আংশিক ভগ্নাংশ দিয়ে করা যায় কিনা আচ্ছা আংশিক ভগ্নাংশ আসলে কখন করা যাবে যদি আমার নিচের ফাংশনটা নিচের দীঘাত ফাংশনটা ফ্যাক্টরাইজ করা যায় সহজ কথা উৎপাদক বিশ্লেষণ করে এরকম গুণাকারে লেখা যায় তখনই আসলে আংশিক ভগ্নাংশ অ্যাপ্লাই করা যায় তো এটা একটা ওয়ে হচ্ছে যে আমি উপরে দীঘা নিচে দীঘাতে ফর্মুলাতে আনতে পারি এটা আমরা আগে করে আসছি অথবা আংশিক ভগনা সে কর যদি চাই তাহলে সেক্ষেত্রে এই যে কাজটা করতে হবে যে আমাদের নিচের যে ফাংশনটা এটা যে আমি গুণ করি কত হয় আসলে সো নিচের ফাংশনটাকে গুণ করলে আসলে আসে আমাদের এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এক্স অ্যান্ড প্লাস এক্স তার মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস টু এটা আসে এটা আমরা ফার্স্টে জোর করে লিখলাম আচ্ছা এটা লেখার পরে আমরা এখন উপরটাকে মিলাবো সো উপারটাকে মিলানোর জন্য আসলে আমরা কী করতে হবে বাকিটা হচ্ছে যোগ বিয়োগ করে মিলাইতে হবে হায়েস্ট পাওয়ারটা গুণ করে আগের মতোই বাকিটা যোগ বিয়োগ করে সো হায়েস্ট পাওয়ারটা গুণ করে মিলানোর কিছু নাই কারণ ওয়ানই আছে তাহলে এখানে মাইনাস এক্স এখানে প্লাস এক্স তার মানে আমার দিতে হবে প্লাস টু এক্স এখানে মাইনাস টু আমার আছে প্লাস থ্রি তার মানে আমাকে দিতে হবে হচ্ছে প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের কাজ এখন আমরা যদি আলাদা করে দিই তাহলে আলাদা করলে দেখতে পাচ্ছি যে এই পার্টটা বেসিক্যালি তো আসলে এই দুটার গুণফল তার মানে এই পার্টটা আসলে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এইটাই নিচে আসে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে এইটা আসলে কী এটা আসলে হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান এদের গুণফলটা আচ্ছা এত ডি এক্স দ্যাট মিন্স এটা আসলে আমার কাটাকাটি করলে ওয়ান থাকে ওয়ান ডিএক্স সো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স আর বাকি পার্টটা বাকি পার্টটা আসলে এভাবে লিখতে পারি টু এক্স প্লাস ফাইভ এক্স টু এক্স প্লাস ওয়ান সো এখন এটাকে আমরা চাইলে ওই যে উপরে একঘাত নিচে দ্বিঘাত এটা দিয়ে করতে পারি ওর আংশিক ভগ্নাংশ করতে পারি সো আংশিক ভগ্নশ্বটা এটা এটা করার সিস্টেম কি আমরা যদি চিন্তা করি যেখানে এখানে হচ্ছে একটা এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এই দুইটা ফাংশন আছে অ্যান্ড এক্স মাইনাস টু থেকে আমি এক্সের মান পাচ্ছি দুই সো দুই আমি ওকে বাদ দিয়ে বাকিটাতে বসাবো তাহলে উপরে হয় আছে দুই দুগুণের চার ফোর প্লাস ফাইভ নিচে হচ্ছে টু প্লাস ওয়ান ব্যাটস থ্রি আর এখান থেকে পাচ্ছি এক্সে মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি বসাবো উপরে ওকে বাদ দিয়ে সো মাইনাস টু প্লাস ফাইভ আর নিচে মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি এটাকে হিসাব করলে হচ্ছে থ্রি থাকে নাইন বাই থ্রি সো থ্রি লন এক্স মাইনাস টু কারণ নিচে এটাকে রিফেনশিট করলে উপরটা পাওয়া যায় ব্যাট ইস ওয়ান আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্লাস থ্রি বাই মাইনাস থ্রি তার মানে মাইনাস ওয়ান সো লন এক্স প্লাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার এখন যদি আমাদের এরকম একটা ভগ্নাংশ আসে যে নিচের যে ফাংশনগুলো আসছে সেগুলোর মধ্যে একটা দীঘাত কি করবো যে সামথিং স্কোয়ার প্লাস এরকম একটা কিছু দেওয়া আছে তো আমরা এটাকে এভাবে লিখি যে এটাকে লেখা যায় হচ্ছে সামথিং বাই এক্স আর আমরা জানি যেটা দীঘাত এটাকে উপরে একটা একঘাত ফাংশন দিয়ে লিখতে হয় এখন এখানে এটা না লিখে আমরা চাইলে থামরুল অ্যাপ্লাই করতে পারি যেই জায়গাতে আমরা থামরুল অ্যাপ্লাই করতে পারি কীভাবে এক্সের ভ্যালু আসতে হচ্ছে জিরো সো জিরো যদি আমি এই বক্সে বসাই ওকে বাদ দিয়ে তাহলে উপরে ওয়ান নিচে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান সো এর ভ্যালুটা আমাদের চলে আসতে হচ্ছে ওয়ান বাকিটা হচ্ছে বিআরসি এর ভ্যালু কীভাবে বের করবো সো ওটা বের করার সিস্টেমটা আমরা তখন সহক সমীকৃত করে কাজ করব। তার মানে আমরা পরের লাইনে এটাকে গুণ করে দিব তাহলে এই পাশে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে যে বি এক্স প্লাস সি ইন্টু হচ্ছে এক্স যদি আমরা এই নিচে পাটটা গুণ করে দিই অ্যান্ড দেন আমি যদি এখানে লিখি তো ওয়ান আর ওয়ান তো বাধ্য হয়ে যায় এই ওয়ান আর এই ওয়ান তাহলে এটা হচ্ছে জিরো এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস বি আর এখন হচ্ছে সি এক্স তো এখন যদি সহক সমীকিত করি তাহলে হচ্ছে বি ওয়ান প্লাস বি এটা সমান জিরো কারণ এই পাশে এক্স স্কোয়ারের কোনো টার্ম নাই সো এক্স স্কোয়ার টার্ম নাই মানে হচ্ছে বামপক্ষের এক্স স্কোয়ারের সহক জিরো আর ডান পক্ষের এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান প্লাস বি যেহেতু ইকুয়েশনটা সমান তাহলে অবশ্যই ওয়ান প্লাস বি কজ টু হয়ে যাবে জিরো তার মানে বি এর মান আসতে মাইনাস ওয়ান সিমিলারলি ডানপক্ষে এক্সের সহক হচ্ছে সি বামপক্ষে এক্স বলে কিছু নাই তার মানে তার সহক জিরো সো সহক সমীকৃত মানে দুইটার একই টার্ম বা অনুরূপ টার্মগুলোর সহককে সমান লেখা তাহলে যেহেতু ওই পাশে সো সি এর মান জিরো সো তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের এখানে আসতে আস্তে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু বিয়ের মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে সো তাহলে আমরা এখানে এখন ইনটিগ্রেশন করবো এটাকে আমরা তাহলে লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস এক্স বাই এক্স দেন আমরা আরেকটা কাজ করতে পারি আরেকটা কাজ হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান বাই এক্স করলে তো আসলে লন এক্স আসবে কিন্তু এই নিচের ফাংশানটাকে ডিফেনশিয়েট করলে কি পাওয়া যায় মাইনাস টু এক্স বাট মাইনাস টু এখানে নাই সো তখন আমরা এখানে একটা কাজ করতে পারি যেটা হচ্ছে ওয়ান বাই এক্স থাকুক আর এটাকে আমরা লিখতে পারি হাফ দিয়ে উপরে হচ্ছে টু এক্স এইভাবে আসলে লিখতে পারি সো আমরা একটু সাজিয়ে লিখি যে এখানে এখন আমরা একটা পার্ট হচ্ছে ওয়ান বাই এক্স ডি এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে করলে হয় টু এক্স টুটা নাই সো আমি টু উপরে নিয়ে আসবো আর এখানে তাহলে একটা হাফ থাকবে সো ওয়ান বাই এ করলে হচ্ছে লন এক্স আর এটা হচ্ছে নিচের ফাংশানকে ডিফেনশিয়েট করলে উপরেটা পাওয়া যায় টাইপ ওয়ান সো অ্যান্সার হচ্ছে লন নিচের ফাংশানটা প্লাস সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এই টাইপের তাহলে যদি থাকে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেই পার্টটা হচ্ছে দীঘাত না সেই পার্টটাকে থামরুল দিয়ে বের করা আর বাকি পার্টটার জন্য সহক সমীক্ষিত করে দেওয়া তাহলে আসলে আমাদের একটু টাইম বাঁচানো যাবে তো তাহলে আমরা এইভাবে এই ব্যাপারগুলো করতে পারি এখন আমাদের আংশিক ভাবেন লাস্ট যে ফর্মটা আছে সেটা হচ্ছে এরকম যে যদি একটার উপর হোল স্কোয়ার থাকে তখন আসলে কি করবো একটা একঘাত আছে কিন্তু আর একটা দীঘাত বাট এটা আসলে হোল স্কোয়ার আকারে দীঘাত এটার আমরা একটু খুব কেয়ারফুলি লক্ষ্য করি এটা আসলে কীভাবে করতে হয় সো আমাদের ভগ্নাংশটা হচ্ছে এরকম আকারের আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি খেয়াল করি একটা যেটা নর্মাল আছে একঘাত সেটাকে আমরা সামথিং বাই ওটা লিখবো এবার দীঘাতটাকে আমরা লিখবো আরেকটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার অ্যান্ড লাস্টে একটা এক্সট্রা জিনিস আসবে সেটা হচ্ছে দীঘাতের থেকে এক কমাই দিয়ে লিখবো এখানে যে ত্রিঘাত থাকতো তাহলে এরকম বি বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউ প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এরকম একটা আকৃতি আসতো যাই হোক গোটা আমাদের নাই তো এটা আমরা লিখতাম এর মধ্যে শুধু এই যে যে পার্টটা অর্থাৎ প্রশ্নে যে দুইটা পার্ট দেওয়া আছে কথাটাই খেয়াল রাখেন প্রশ্নে যে দুই রকম চেহারা দেওয়া আছে প্রশ্নের এই একটা চেহারা দেওয়া আছে আর এই একটা চেহারা দেওয়া আছে একটা স্কোয়ার দিয়ে একটা হচ্ছে নর্মাল এই দুইটা চেহারার উপরে আমি থামরুল অ্যাপ্লাই করবো এই দুইটা চেহারার উপর আমি থামরুল অ্যাপ্লাই করবো তার মানে কি তার মানে হচ্ছে যে খেয়াল করি যে এখান থেকে আমার থামরুল অ্যাপ্লাই করা মানে এখান থেকে এক্সের মান বের করা সো এক্স এর মান হচ্ছে টু আসে এই টুটা আমি এই বক্সে বসায় দিব ওকে বাদ দিয়ে বা কভার আপ মেথড যেটা আমরা বলছিলাম সো ওকে বাদ দিয়ে যদি আমি টু বসাই দিই তাহলে উপর হচ্ছে দুই নিচে হচ্ছে টু মাইনাস ওয়ান হোস্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সো এর মান তাহলে আমার চলে আসে হচ্ছে টু সিমিলারলি এই পার্টটাতে হচ্ছে আমরা কামস রুল অ্যাপ্লাই করবো সো এখান থেকে এক্স মাইনাস ওয়ান 0 জিরো x এক্সের মান আসে ওয়ান এই এক্সের মান তাহলে আমরা পাচ্ছি ওয়ান এই ওয়ানটা হচ্ছে আমরা এই বক্সে বসাবো ওকে বাদ দিয়ে সো ওয়ানটা যদি বক্সে বসাই তাহলে উপরে ওয়ান নিচে হচ্ছে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান সো ওয়ান বাই মাইনাস ওয়ান মানে হচ্ছে আমার মাইনাস ওয়ান আসে সো এই এই পার্টটা হচ্ছে আমরা তাহলে ফার্স্টে করে ফেলবো করলে তাহলে আমাদের একটা সুবিধা হয় সুবিধাটা কি আমরা একটু বলি যে আমাদের তাহলে ইকুয়েশনটা হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস টু হচ্ছে টু এক্স মাইনাস ওকে এখন এই আমাদের একটাই আনোন সেটা হচ্ছে সি সো সি বের করার জন্য আমরা কী কাজ করতে পারি আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক্সের ইকুয়েশন সো দানপক্ষ পক্ষ অলওয়েজ সমান হবে এক্সের যে কোনো মানের জন্য তো এখন তাহলে আমরা সি এর মান যদি এখানে আমরা ওয়ান বসাই জিরো বসাই দিই ফর এক্সাম্পল আমাদের জিরো যদি বসাই তাহলে সুবিধা হয় যে এই পাশটা জিরো হয়ে যায় তাহলে এখানে তখন হয় যে জিরো ইকলস টু হচ্ছে টু বাই মাইনাস টু দ্যাট মিন্স আমরা একবারে হিসাব করি সো এটা হচ্ছে মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান আর এখানে আস্তে আস্তে হচ্ছে আমার মাইনাস সি তাহলে সি এর ভ্যালু তখন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু সো আমরা তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম সি এর ভ্যালু আসটা অ্যাকচুয়ালি মাইনাস টু এই হচ্ছে তাহলে আমাদের কাজ সো এটা তাহলে আমরা আবার একটু বলি যে আমাদের কাজ কি কাজ হচ্ছে প্রথমে এখানে আমরা তিনটা জিনিস ধরে নিচ্ছি আমরা একটু দেখি যে তিনটা জিনিস হচ্ছে এ বি আর সি এর মধ্যে একটা হচ্ছে যেটা স্বাভাবিক ঘা মানে কোনো পাওয়ার টাওয়ার নেই হোল স্কোয়ার নেই সেটা আর সেকেন্ড হচ্ছে হোল স্কোয়ার সহ একবার লিখবো এবং স্কোয়ারটা বাদ দিয়ে একটা লিখবো এখন আমি যেটা বললাম যে প্রশ্নে যে দুই রকম চেহারা দেওয়া আছে তাদের পার্টে আমি হচ্ছে থাম রুল বা রুলটা অ্যাপ্লাই করবো কীভাবে খুব সহজ যে ওদের থেকে আমি এক্সের মান বের করে ওকে বাদ দিয়ে বাকিটাতে বসাবো আবার ওর থেকে এক্সের মান বের করে ওকে বাদ দিয়ে বাকিটাতে বসাবো এই দুটা যা পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আসলে এ আর বি এর মান তাহলে আমার আনন্ন থাকে হচ্ছে সি সি এর মানটা বের করার জন্য আমার এই পুরো ইকুয়েশানটাতে এ আর বিএ বসায় দিলাম বসায় দেওয়ার পর এবার এই ইকোয়েশানে এক্সের ভ্যালু আমি জিরো যদি বসাই দিই বা অন্য কিছু বসানো যায় সমস্যা নেই সো তখন আমি এমন কিছু বসাবো না যাতে এই জায়গাগুলোতে আবার মানে জিনিসটা অনির্ণয় চলে আসে ওটা বাদ দিয়ে যে কোনো কিছু আমি যদি বসাই যেমন জিরো বসালে ইজিয়ার হয় সো জিরো বসাই দিয়ে তখন আমি এক্সের সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি মাইনাস টু সো যখন আমি এটা পেয়ে গেলাম তার মানে এবার কিন্তু আমি আসলে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো ইন্টিগ্রেশন তাহলে আমাদের এইটার মানে কি আসতে আসছে এটা মানে দাঁড়াচ্ছে হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস টু উপরে ছিল এর ভ্যালু আর এটা একটা পার্ট সেকেন্ড হচ্ছে আমাদের এখানে আসতেছে বিয়ের ভ্যালু বিয়ের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডি এক্স অ্যান্ড সি এর ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ডি এক্স সো আমরা যদি এখন ইন্ট্রিগ্রেশন করি তাহলে এটা হচ্ছে টু লন এক্স মাইনাস টু এটা আসে হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর এটা আসবে হচ্ছে মাইনাস টু লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এইভাবে হচ্ছে আসলে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি তাহলে আমরা আংশিক ভগ্নশে টোটাল তিন রকম দেখলাম একটা হচ্ছে যদি কোনো ঘাত টাত না থাকে সরাসরি হচ্ছে আমরা থামস রুল অ্যাপ্লাই করে দিব জাস্ট ফ্যাক্টর যেই থাকে সেকেন্ড হচ্ছে যে যদি আমাদের ভিতরে স্কোয়ার থাকে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এরকম একটা দীঘাত টার্ম থাকে ভিতরে এবং আরেকটা একঘাত থাকে তখন আমরা ওই যে ওইটাকে বি এক্স প্লাস সি এরকম আকারে ধরে কাজ করবো এবং থার্ড হচ্ছে যে আমাদের হোল স্কোয়ার থাকে তখন আমরা এই স্টাইলের ধরে কাজ করব